হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও কিন্তু তোমাদের জন্য আবার একটা নতুন জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে। তোমরা কিন্তু, এখানে বলে রাখি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন KMC এর তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ পদ্ধতিটা করা হয়েছে। তো সম্পূর্ণ পরিচয় কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখন যদি নেম অফ দ্য পোস্টের রেসপেক্টে কথা বলি, সেটা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে বেরিয়েছে এবং এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 21খানা আছে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 4খানা ভ্যাকান্সি আছে, এসসি ক্যান্ডিডেটের জন্য 2খানা ভ্যাকান্সি আছে, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 2খানা ভ্যাকান্সি আছে, ওবিসি এ আর বি ক্যাটাগরিদের জন্য কিন্তু একটা একটা করে ভ্যাকান্সি আছে এবং অন্যান্য ভ্যাকান্সিও সাথে আছে। এবং তোমরা কিন্তু এখানে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। তো এখন যদি কথা বলি কোয়ালিফিকেশন আর এজ নিয়ে, তাহলে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমরা এখানে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে এজ লিমিট বলেছে সেটা কিন্তু 40 বছর অবধি বলেছে। 1 জানুয়ারির রেসপেক্টে তোমাদের বয়স যদি 40 বছর থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক পাসের রেসপেক্টে অ্যাপ্লাই করতে চাও এবং তোমরা যারা যারা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বিলং করছো, তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 25 বছর অবধি বলেছে এবং তার রেসপেক্টে মিনিমাম এজ লিমিট কিন্তু বলেছে 18 বছর, সেটাও কিন্তু 1 জানুয়ারির রেসপেক্টে হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বিলং করো তাদের জন্য কিন্তু 18 থেকে 25 বছর এবং সমস্ত অন্যান্য ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 40 বছর অবধি এজ লিমিট বলেছে। এবং তার সাথে কিন্তু কম্পিউটার নলেজের উপর কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, যেটা কিন্তু ডিজায়ারেবল রেসপেক্টে বলেছে, থাকলেও হবে না থাকলেও হবে। এবং এখানে কিন্তু পুরুষ আর মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখন যদি তোমাদের সামনে সার্ভিস বন্ড নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং তার জন্য কিন্তু 50 টাকার একটা স্ট্যাম্প পেপার লাগবে। এবং তার সাথে যে এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে সেটা কিন্তু এখানে 5 বছর দেওয়া হয়েছে এসসি এসটিদের জন্য, 3 বছর দেওয়া হয়েছে কিন্তু ওবিসি এ আর বি ক্যাটাগরিদের জন্য। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ রেসপেক্টে কিন্তু তোমাদের এখানে যে টোটাল সিলেকশন প্রসেসটা আছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এই যে লিস্ট অফ দ্য স্পোর্টস দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, খো খো ইত্যাদি ডিপার্টমেন্টগুলো আছে এবং তার সাথে কিন্তু তার রেসপেক্টে অথরিটি অ্যাওয়ার্ড সার্টিফিকেটও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখন যদি কথা বলি মেথড অফ রিক্রুটমেন্ট আর সিলেবাসের প্রসেসে, যেটা কিন্তু পরবর্তী সময়ে www.mscwb.org ওয়েবসাইটে জানানো হবে, যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি এ আর বি ক্যাটাগরিদের জন্য কিন্তু 150 টাকা এখানে ফর্ম ফিল আপের জন্য চার্জ লাগছে এবং তার সাথে কিন্তু 50 টাকা অনলাইন পেমেন্টের জন্য চার্জ লাগছে। আর এসসি এসটি এবং অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কিন্তু শুধুমাত্র 50 টাকা লাগছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে অনলাইনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সেটা চেক আউট করে নাও, সেখান থেকে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবং তার সাথে সাথে যদি আমি লাস্ট ডেটের রেসপেক্টে কথা বলি, তাহলে সেটা কিন্তু 13/4/2022 রেসপেক্টে কিন্তু লাস্ট ডেটটা কমপ্লিট হয়েছে। তার মানে হাতে কিন্তু অলমোস্ট 1 মাসের কাছাকাছি যে লাস্ট ডেট, তোমরা কিন্তু ভালো করে স্টাডি করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। অনেক আগে কিন্তু তোমাদের সাথে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি। এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট যে কোনো একটা কিন্তু এখানে নেওয়া হবে, তার মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে এবং 13/4/2022 কিন্তু লাস্ট ডেট থাকছে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে এবং তোমাদের এখানে বলে রাখি, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা যারা এখানে ইন্টারেস্ট থাকছো অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারো। ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমরা কিন্তু চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নিত্য নতুন ডেইলি জব আপডেটের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।